ওয়েলকাম টু রিট্যাক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। কোনো ট্যাক্স পেয়ারের যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করতে হয় অনলাইনে, তাহলে ইউপিআই অর্থাৎ ফোনপে, গুগল পে, যে কোনো ইউপিআইয়ের মাধ্যমে উইদাউট চার্জ, কোনো চার্জ লাগবে না, কীভাবে করবেন, কিউআর কোড স্ক্যান করে, সেটা নিয়েই আজকের ভিডিও। খুব ইজি প্রসেস। তো এখানে দেখুন, পে নাও দেখাচ্ছে। পে নাও অপশানে আমি ক্লিক করলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে। এটা অটোমেটিক সিলেক্ট হয়েই থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সেখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তাকে দেখুন কত, 16,820 টাকা পেমেন্ট করতে হবে। তো এবার আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর দেখুন এখানে রয়েছে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, পে, ব্যাঙ্ক কাউন্টার, আরটিজিএস, এগুলো করলে কিন্তু চার্জ কাটবে। ব্যাঙ্ক কাউন্টারে কোনো চার্জ কাটবে না, আর ডেবিট কার্ডে চার্জ কাটে না। তো এবার পেমেন্ট গেটওয়ে যে অপশানটা রয়েছে এখানে, এই পেমেন্ট গেটওয়ে অপশানটাতে আমি ক্লিক করলাম। পেমেন্ট গেটওয়েতে ক্লিক করার পর নিচে দেখুন বিভিন্ন ব্যাংকের নাম আসবে। তো এখানে ব্যাংকের নাম যাই আসুক না কেন, যেহেতু আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবো, এখানে দেখুন রয়েছে পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই অ্যান্ড ক্রেডিট কার্ড। এই অপশানটা ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ব্যাংকের নাম আপনাকে ক্লিক করতে হবে। আদার যদি ক্লিক করেন তাহলে বন্ধন ব্যাংক আসবে। এখানে আদার ব্যাংক যখন করবেন তখন বন্ধন ব্যাংক আসবে, আদার আপনার করার দরকার নেই, এটা আমি ছেড়েই দিলাম। আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। এখানে যে কোনো একটা ব্যাংক আপনাকে চুজ করতে হবে। অ্যাকচুয়ালি এখানে কোনো ব্যাংক চুজ করার কথা না, কারণ হচ্ছে আমার যেহেতু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবো সেই জন্য কোনো উচিত ছিল না করার। কিন্তু যে কোনো একটা যদি না করেন তাহলে প্রসিড হবে না, সেই জন্য এখানে আমি কন্টিনিউ অপশানে এবার ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর নিচে দেখুন দেখাবে আবার সব টোটাল কত পে করতে হবে। এখানে পে নাও অপশানে যাবো। পে নাও অপশানে যাওয়ার পর এখানে চেকবক্সে ক্লিক করব। নিচে চেকবক্সে আই এগ্রি করে সাবমিট টু ব্যাঙ্ক করলাম। সাবমিট টু ব্যাঙ্ক করার পর এদিকে দেখুন আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং, আর এদিকে ডান দিকে রয়েছে ইউপিআই ব্যাঙ্ক চার্জ 0, আর নেট ব্যাঙ্কিং আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং 6 টাকা চার্জ কাটবে। তো ইউপিআই মাধ্যমে যেহেতু করবো, ইউপিআই নেট ব্যাঙ্ক চার্জ এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম দেখাবে টোটাল কত টাকা দেবেন না দেবেন সব এখানে। তারপরে দেখুন প্লিজ সিলেক্ট একটা অপশান দেখাবে, ভিপিএ আর কিউআর কোড। ভিপিএ মানে হচ্ছে ফোনপের মাধ্যমে যদি পেমেন্ট করেন ফোনপের একটা আইডি থাকে সেটা দিতে হবে, আর কিউআর কোড যদি সিলেক্ট করেন তাহলে খুব ইজি। কিউআর কোড সিলেক্ট করলাম, করে এখানে কনফার্ম অপশানে আমি ক্লিক করলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে। এবার দেখুন এখানে একটা কিউআর কোড চলে এসেছে। এবার এই কিউআর কোডটা আমি ফোনপের মাধ্যমে স্ক্যান করবো। আমরা যেভাবে স্ক্যানারের মাধ্যমে টাকা পেমেন্ট করি, আমি মোবাইলের ফোনপে ওপেন করলাম। মোবাইলের ফোনপে ওপেন করে আমি এখানে কি করব, স্ক্যান করব, এই কিউআর কোডটা স্ক্যান করব। আমি স্ক্যান করছি, অটোমেটিক টাকাটা কিন্তু নিয়ে নিয়েছে স্ক্যান করার পর। এবার আমি প্রসিড টু পে করব ফোনপে থেকে। প্রসিড টু পে করলাম, পিন কোড দিলাম 4 ডিজিট, আমি মোবাইল থেকে স্ক্যান করলাম। এবার পেমেন্টটা সাকসেসফুল হলেই আমার কাজ শেষ। ইউর ট্রানজাকশন স্ট্যাটাস ইজ সাকসেস এসেছে, দেখুন এটা আমি ওকে করে দিলাম। রিমিটেন্স ইনফরমেশন, এখান থেকে এবার চালানটা ডাউনলোড করার অপশান দেবে আপনাকে। এই যে চালান ডাউনলোড করার অপশান চলে আসবে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। এবার আমি চালানটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। চালানটা ডাউনলোড হয়ে গেল, এবার আমি ট্যাক্সটা ফাইল করব। এবার ব্যাক টু রিটার্ন ফাইলিং এ চলে যাচ্ছি। এবার আমি ব্যাক করে ট্যাক্স পেইড অপশনে আবার যাচ্ছি। ট্যাক্স পেইড অপশনে গিয়ে দেখি এটা আপডেট হলো কিনা, যদি আপডেট না হয় তাহলে ম্যানুয়ালি আমাকে পুট করতে হবে। তো দেখুন এখানে নিচে অ্যাডভান্স ট্যাক্স সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স 0 রয়েছে। তো এখানে আমি শো ডিটেলস অপশনে ক্লিক করব। কারো কারো ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অটোমেটিক এটা বসে যাচ্ছে পেমেন্ট করার পর। তো অ্যাড অ্যানাদার অপশনে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে বিএসআর কোডটা বসাতে হবে। তো বিএসআর কোডটা চালান থেকে দেখে দেখে আমি বসাবো। বিএসআর কোডটা বসিয়ে দিলাম, চালান সিরিয়াল নাম্বারটা বসাতে হবে। তো বিএসআর কোড, চালান সিরিয়াল নাম্বার বসালাম। এবার ডেট অফ ডিপোজিট, আজকের ডেটেই করেছি পেমেন্টটা, তাহলে আজকের ডেট হচ্ছে 9 তারিখ। 9 তারিখ আমি 9 তারিখ সিলেক্ট করলাম। করার পর কত টাকা পেমেন্ট করেছি, 16,820 টাকা। 16,820 টাকা। তো এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখবেন এবার আমার 73,814 টাকা ট্যাক্স টোটাল পে করা হয়েছে। টোটাল ট্যাক্স লায়াবিলিটি যেটা ছিল সেটা আমার পেমেন্ট হয়ে গেছে। এবার প্রসিড, ইউ আর এলিজিবল ফর রিফান্ড 0, এবং ট্যাক্সও কিন্তু রিফান্ড অ্যামাউন্টও 0, ট্যাক্সও কিন্তু দিতে হবে না। টোটাল ট্যাক্স পেড 73,814 টাকা, আর ট্যাক্স পড়ত 73,811 টাকা। 3 টাকা বেশি দেওয়া হয়েছে, তার জন্য আর কোনো সমস্যা নেই। এবার প্রিভিউ রিটার্ন অপশানে গেলাম, গিয়ে এখানে চেকবক্সে ক্লিক করব। ক্লিক করে
এবার রিটার্নটা সাবমিট করে দেবো, সাবমিট করে ভেরিফিকেশন করে দেবো। এইভাবে আপনারা সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট পে করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।